তো আজকে আমরা একাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত খনিজ ও শক্তি সম্পদ অধ্যায়ের বেশ কিছু এমসিকিউ ও এসিকিউ সম্পর্কে জানব তো বাবুলক একে এক নম্বর পাওয়ার জন্য সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে তোমার কম্পিউটার স্ক্রিনে তো লোহার উৎকৃষ্ট আকুরিক কোনটি তো তোমাদের জন্য অপশন হচ্ছে ম্যাগনেটাইট অ্যান্থ্রাসাইট লিমোটাইট নাকি লেটেরাইট তো বাবুলক এর সঠিক উত্তর কোনটি চাইলে ফোন কলের মাধ্যমে সাহায্য নিতে পারো তো কম্পিউটার মহাশয় লক যায় এর সঠিক উত্তর হচ্ছে কি ম্যাগনেটাইট ম্যাগনেটাইট তো তো লোহার উৎকৃষ্ট আকরিক এটির সঠিক উত্তর একে এক নম্বর পেয়েছ তো এরপর এক নম্বর পাওয়ার জন্য প্রশ্ন হচ্ছে কয়লার উপজাত দ্রব্য কোনটি আলকাত্রা প্যারাফিন ডিজেল নাকি গ্যাসোলিন তো এর সঠিক উত্তরটি হচ্ছে আলকাত্রা তো কয়লার উপজাত দ্রব্য হচ্ছে কি আলকাত্রা এরপর এক নম্বরের জন্য প্রশ্ন হচ্ছে পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য কোনটি আলকাত্রা প্যারাফিন ডিজেল নাকি তো কি কয়লার উপজাত দ্রব্য তো এটি সঠিক উত্তর নয় তো এখন বাকি রইল প্যারাফিন ডিজেল এবং গ্যাসোলিন তো এই তিনটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর তো বাবুলো পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য এই তিনটি অপশন সঠিক তো প্যারাফিন ডিজেল গ্যাসোলিন এগুলি হচ্ছে পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য তো এর তিনটি অপশনেই সঠিক তো বাবুলক এখানে লক্ষ্য করো বিভিন্ন খনিজের উপজাত দ্রব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে তো তোমাদের সিলেবাসে কেবলমাত্র পেট্রোলিয়াম ও কয়লা খনিজ সম্পদ রয়েছে তো এই খনিজ থেকে পাওয়া সম্পূর্ণ উপাদান এখানে আলোচনা করা হয়েছে তো কয়লার উপজাতগুলি হচ্ছে কক আলকাত্রা কোল গ্যাস শেকারিন তেল অ্যালুমিনিয়াম সালফেট এবং নেপথালিন পিচ প্যারাজাইলিন এছাড়াও গ্যাসোলিন তো বাবুলক আলকাত্রা থেকে আবার কিছু উপজাত দ্রব্য পাওয়া যায় যা হচ্ছে নেপথালিন পিচ ও ফেনল ইত্যাদি তো এগুলি হচ্ছে কি আলকাত্রার উপজাত দ্রব্য তো এরপর আমরা দেখব কি পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য তো পেট্রোলিয়ামের উপজাত দ্রব্যগুলি হচ্ছে গ্যাস প্রপিলিন, প্যারাফিন গ্যাসোলিন পেট্রোলিয়াম ডিজেল ক্যারোসিন পিচ্ছিলকারক পদার্থ গ্রিস প্লাস্টিক কৃত্রিম রবার প্রভৃতি তো এগুলি হচ্ছে কি পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য তো কয়লা এবং পেট্রোলিয়ামের উপজাত দ্রব্যগুলি যদি তোমাদের সম্পূর্ণ মুখস্থ থাকে তাহলে পরীক্ষার মধ্যে এখান থেকে নম্বর অবশ্যই পাবে অর্থাৎ এক পরীক্ষার খাতায় এম মধ্যে সর্বপ্রথম কয়লা অথবা পেট্রোলিয়াম থেকে এক নম্বরের প্রশ্ন তুমি অবশ্যই দেখতে পারবে তো কয়লা ও পেট্রোলিয়ামের উপজাত দ্রব্যগুলি সম্পূর্ণ ঝরঝরা মুখস্থ রাখবে